দুই দুইখান সুন্দরী সামনে, বাম পাশে দোতারালা ভাই, কি সুন্দর একটা দৃশ্য। তারপর মাঠের মধ্যে বিকেলের একটা পরিবেশ, অসাধারণ অসাধারণ ভাই। আমার তো সেই আনন্দ লাগতেছে জানেন, মনে হচ্ছে আমার আত্মাটা খুলি, আমি খালি গান গাই আর গাই। আশা আপু কেমন আছেন আপনি? অনেক অনেক ভালো ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো সবসময় ভালোই থাকি, দেখেনি তো? মানে বাড়ির চাল কেনার টাকা না থাকলেও বড় মনের মধ্যে হাসি থাকে আমার, বুঝতে পারছেন? এটাই প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আদুরি আপা কেমন আছেন আপনি? এই তো আমি খুব খুব ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আপনার পাশে যে যে আমাদের আশা আপু দাঁড়াইছে, আশা আপুর গান শুনবো আজকে, তো আশা আপুর সম্বন্ধে আপনি দুই একটা কথা বলেন আপু। আশা আপু যেহেতু একদম একটা গুণী শিল্পী, আর আমি তো এখন নতুন, আমি তো আশা আপুর কাছ থেকে কিছু শেখার জন্যই চেষ্টা করতেছি। দর্শক যেন আশা আপুকে অনেক ভালোবাসে, অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করে, তাহলে আশা আপু আমাকে শেখাবে আরো ভালো। আদুরি আপা আপনার কথাগুলো খুব সুন্দর লাগলো, খুব ভালো লাগলো। যেহেতু আপনি নতুন, আশা আপুর কাছ থেকে আপনার অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে, আর এগুলো যদি আপনি আশা আপুকে ভালোবেসে যদি শিখতে পারেন, এটা আপনার জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট। তো আশা আপু আজকে দর্শকদের আপনি কি গান দিচ্ছেন? যেহেতু পাশে আপু আছে, হ্যাঁ হ্যাঁ, মানে সখী, পাশে শুধু আপুই নাই, পাশে আপু আছে, বাম পাশে দোতারা ভাই আছে, আর আমি সামনের নায়ক দাঁড়ায় আছি। আপনি আমার কথাটা মাথায় রাখেন, পাশে এ পাশে সখী, সামনে সখা, তাহলে ওই রকমই একটা গান আপনি দিবেন আজকে। তো আমরা কথা না বাড়াই দর্শক মন্ডলী গানে চলে যাবো, আশা আপুর কণ্ঠে শুনে আসবো মিষ্টি সুরের মিষ্টি গান। শুরু করেন আপা। নতুন প্রেমে মন মজাই আহা নতুন প্রেমে, ওরে আমি নতুন প্রেমে মন মজাই করিলাম কি মস্ত ভুল, ওরে আমার লাভের মাঝে এই লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল। নতুন প্রেমে মন মজাই আহা নতুন প্রেমে, নতুন প্রেমে মন মজাই আহা করিলাম কি মস্ত ভুল, আমার লাভের মাঝে এই লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল, বন্ধু লাভের মাঝে এই লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল।
অসাধারণ। এ আমার কি কবর রে ভাই, এ আপু এ কি গান শোনালেন আপনি কন্দ দেহি। আমি তো মাঠের মধ্যে গানের সাথে নাচতে নাচতে মনে করেন মুখ খুশিতে পড়ে লাগেছিলাম। আসলে এখানে একটা কথা আছে যে যার কারণে আমরা আজকে এত মজা করলাম তার কারণ হচ্ছে পিছনের কিন্তু ভাইয়া যে এত ভালো করে নাচছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথা দর্শকে কয়েন না, দেখতে চলে আসবেনি। তো দর্শক মন্ডলী, আসলে অসাধারণ একটি গান আপনাদের সামনে আশা আপু যেভাবে উপস্থাপন করলো, আসলে মজা করেই গানটা করলো, আমরা সবাই মজা করলাম। পরে দেখলাম আদরি আপাও আশা আপার সঙ্গে শুরু করে দিতেছে আবার।